প্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে এই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনের হেলিকপ্টার দিচ্ছে ক্রোয়েশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দেব। চীনের শান্তির পরিকল্পনাকে সমর্থন করল ইরান। চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র কিনছে জাপান। রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে, যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি। আরো থাকছে, শত্রুরা বিভিন্ন ফ্রন্টে ব্যর্থ হয়ে এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে লিপ্ত। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে ন্যাটো অহেতুক যুদ্ধে জড়াচ্ছে, জানালেন পুতিন। 30 বছরে এই প্রথম কিয়েভ সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দেব বিশেষ প্রতিবেদন, আমেরিকার সাথে রাশিয়ার মূল সমস্যাটা কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। রুশ বাহিনীকে রুখতে ইউক্রেনে হেলিকপ্টার দিচ্ছে ক্রোয়েশিয়া। রুশ বাহিনীকে মোকাবেলা করতে ইউক্রেনকে 14 হেলিকপ্টার দিচ্ছে ক্রোয়েশিয়া। আগামী 10 দিনের মধ্যে এগুলো প্রথম পোল্যান্ডে পাঠানো হবে, সেখান থেকে প্রতিবেশী ইউক্রেনে পাঠানো হবে। সোমবার তুর্কি গণমাধ্যম আলাদুলো এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ইউক্রেনকে 14 অত্যাধুনিক হেলিকপ্টার দেওয়া হচ্ছে। এর মধ্যে 12 MI-8 MTB-1 এবং 2 MI-8T মডেলের হেলিকপ্টার রয়েছে। ক্রোয়েশিয়া গোপনে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ গত বছরের নভেম্বরে ইউক্রেনে 14 হেলিকপ্টার দেওয়ার ঘোষণা দিয়েছিল, সূত্র আলাদুলু এজেন্সি। চীনের শান্তি পরিকল্পনাকে সমর্থন করল ইরান। ইউক্রেনে চলমান সংকট নিরসনে চীন যে শান্তি পরিকল্পনা তুলে ধরেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে ইরান। তেহরান বলছে, মস্কো কিয়েভের মধ্যকার বছরব্যাপী যুদ্ধ বন্ধ করতে প্রকৃত কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর করতে হবে। খবর তাসনিম নিউজের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে চীনের পক্ষ থেকে একটি শান্তি পরিকল্পনা পেশ করা দুদিনের মাথায় এ ব্যাপারে ইরান নিউজের অবস্থান তুলে ধরল। চীনা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধানে চীনা অবস্থান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইরান বিশ্বাস করে যে এই পরিকল্পনা উল্লেখিত উপাদানগুলো ইউক্রেনের সামরিক তৎপরতা বন্ধ করে জাতিসংঘ সনদ অনুসারে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনা শুরু করার জন্য যথেষ্ট। বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান করে অবিলম্বে প্রতিবেশী দুটি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র কিনছে জাপান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এ তথ্য জানিয়েছে। চীন সহ অন্যান্য দেশের হুমকির বিষয়টি মাথায় রেখে শক্তি রক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এই ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। টমাহো মাঝারি পাল্লার স্ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূমি থেকে উৎক্ষেপণ যোগে এই ক্ষেপণাস্ত্র সব ধরনের আবহাওয়ায় ব্যবহার করা যায়। যুক্তরাষ্ট্রের জেনারেল ডাই ম্যাক্সিন কর্পোরেশনের 1970 একটি প্রথম নিদর্শন। এটি নকশা করা হয়েছে স্বল্প উচ্চতায় ব্যবহার উপযোগী মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে। নিম্নকক্ষের বাজেট কমিটিকে কিশিদা বলেন, আমাদের 400 স্ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের শুরুর দিকে জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা বলেছিল, আগামী অর্থ বছরে ক্ষেপণাস্ত্র কেনা বাবদ তার দেশে $150 কোটি বরাদ্দ হয়েছে। কিশিদা সরকার চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পারমাণবিক যুদ্ধের সমৃদ্ধ উত্তর কোরিয়া প্রত্যাশিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে। ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর চীনে ঘিরে নতুন আশঙ্কা তৈরি হচ্ছে, চীন তার মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করতে একই ধরনের হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিব্যয় সংবিধান প্রণয়ন করেছে, যেখানে সামরিক সক্ষমতাকে স্পষ্ট প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, সূত্র ডয়সি ভেলি। রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ইউক্রেন রুশ আগ্রাসন নিয়ে চীনকে বের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে। তারা সহায়তা করবে কিনা সেই সিদ্ধান্ত তাদের, কিন্তু তারা সেই পথে হাঁটলে তাদের বাস্তবিক মূল্য দিতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত 19 ফেব্রুয়ারি বলেছিলেন, চীনা কোম্পানিগুলো এর মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে, এমনকি তারা প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে। রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে এ সতর্কবার্তা দিলেন ব্লিংকেন। এবার জেক সুলেভান ফের চীনকে হুঁশিয়ারি করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র, এখনো রাশিয়া ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানায়নি। গত শনিবার ভারতের G20 সম্মেলনের যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসন নিন্দা বিরোধিতা করেছে চীন। শত্রুরা বিভিন্ন ফ্রন্টে ব্যর্থ, এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে লিপ্ত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কোর্স ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানাইনি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার হতাশ হয়ে এখন হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে তেহরানের বিরুদ্ধে ব্যাপক মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানাই রাজধানী তেহরানের প্রতিরোধপন্থী গণমাধ্যমের শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানে একথা বলে। বিশ্বের বেশিরভাগ মূলধারা মিডিয়া এখন শত্রুদের নিয়ন্ত্রণে বিভিন্ন ফ্রন্টে ক্রমাগত পরাজয়ের পর শত্রুরা সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই বিভিন্ন গণমাধ্যম শত্রুদের ইরান বিরোধী প্রচার অভিযানে গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে এবং সেই উল্লেখ্য এসব মাধ্যমকে ব্যাপকভাবে নিযুক্ত করা হচ্ছে। তিনি আরো বলেছেন, মহান আল্লাহকে ধন্যবাদ যে প্রতিরোধকারী ফ্রন্ট এবং প্রতিরোধ পন্থী মিডিয়া আউটলেট গুলো সব ধরনের কঠোর সীমাবদ্ধ সত্ত্বেও কেবল তাদের অব্যাহত পরিশ্রম প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে প্রতিনিয়ত তাদের সক্ষমতা উন্নয়ন করতে সক্ষম হচ্ছে। IRGC কোর্স ফোর্সের কমান্ডার আরো বলেছেন, অস্ত্র বিক্রির জন্য দাম্ভিক শক্তিগুলো সারা বিশ্বে যুদ্ধ চালাচ্ছে। যারা এসব ভাববে তারা অস্ত্র এবং সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে তারাই এখন স্বীকার করছে যে যারা যুদ্ধের সময় বেশি প্রতিরোধকারী তারাই শেষ পর্যন্ত বিজয় হয়। সূত্র 5 টুডে। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে ন্যাটো অহেতুক যুদ্ধে জড়াচ্ছে জানালো পুতিন। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় ন্যাটোর করা সমালোচনা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো কয়েক বেশি বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার রুশি অন চ্যালেঞ্জকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ন্যাটো অহেতুক ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে। পুতিন বলেন, পশ্চিমারা মূলত রাশিয়া ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে, তারা লাখ লাখ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে, এটি প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়েছে। তার পরোক্ষভাবে যুদ্ধ চালাচ্ছে, কিয়েভ সরকারের অপরাধে সঙ্গী হচ্ছে তারা। পুতিন আরো জানিয়েছেন, পশ্চিমা দেশগুলো একটাই লক্ষ্য আর সেটি হচ্ছে তারা সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিতে চায়, রাশিয়ান ফেডারেশনকে তার ধ্বংস করে দিতে চায়। রাশিয়াকে ভেঙে দিতে পারলেই তারা আমাদের তথাকথিত সভ্য জাতি হিসেবে বিবেচনা করবে। পুতিন বহুপক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এটি বাস্তবায়ন করার যে সম্ভব সেটি তিনি রুশ প্রেসিডেন্ট কোনো সন্দেহ নেই সেটি তা জানিয়েছে। 30 বছরে এই প্রথম কিয়েভ সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন 30 বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী এত বছরেও একবারও ইউক্রেন সফর করেনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে 1 বছর পার হয়ে 2য় বছরে পড়েছে। যুদ্ধের মধ্যে দেশটি ইউক্রেন সফরে গেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি। রবিবার তিনি কে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর সৌদি পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে প্রেসিডেন্ট জেলেনস্কি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। জেলেনস্কি বলেছেন, তিনি প্রত্যাশা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ দুই দেশের মধ্যে উপকারী সংলাপের উদ্দীপক হিসেবে কাজ করবে। জেলেনস্কি আরো বলেছেন, ইউক্রেনের শান্তি সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এটা আমাদের জন্য বিশ্ব সমাজের ওয়ার্ল্ড সোসাইটি খুবই গুরুত্বপূর্ণ। সূত্র CNN এর। সর্বশেষে জানিয়ে দিব আমেরিকার সাথে রাশিয়ার মূল সমস্যা বিশেষ প্রতিবেদন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, আমেরিকার নেতৃত্ব উদীয়মান এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা কেন্দ্র আমেরিকার স্বার্থ আবর্তিত হচ্ছে এবং এটি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। আমেরিকার ধারণার বাইরে গিয়ে মস্কো একটি বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চায়। রাশিয়া একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেছেন। তিনি বলেছেন, আমেরিকার একান্তই তার নিজস্ব স্বার্থ উদ্ধার এবং এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্বকে তার সাথে এক করে নিতে চাইছে। আমেরিকার একান্ত অনুগত রাষ্ট্রগুলো ওয়াশিংটন এই
একঘেয়ে পূর্ণ সম্পর্ক সচেতন আছে, কিন্তু আপাতত তারা একেবারে চোখ বন্ধ করে রয়েছে। এর পেছনে অনেক কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমেরিকার উপর এইসব দেশের অর্থনৈতিক নিরাপত্তার খাতের নির্ভরশীলতা অনেক বেশি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি মতামত দিবেন, আমেরিকার মিত্র রাশিয়ার সঙ্গে সংঘাতে নিজেকে মধ্যে একাতার করে বলে মনে করে? অর্থাৎ রাশিয়ার সংঘাত হলো মিত্র বেশি ঐক্যবদ্ধ থাকবে, আমেরিকার সঙ্গে তাদের কোনো বিষয়ে মত পার্থক্য হলে তারা চুপ থাকে। এর উদাহরণ হিসেবে পুতিন অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের সাবমেরিন চুক্তির কথা তুলে ধরেছেন। এই চুক্তি অনুসারে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিশালিত সাবমেরিন সরবরাহ করার কথা ছিল ফ্রান্সের, কিন্তু ফ্রান্স অস্ট্রেলিয়ার মধ্যকার চুক্তি বাতিল করে সেই চুক্তি দখলে নেয় আমেরিকা। এটি যদি ফ্রান্সের জন্য অত্যন্ত অপমানজনক বিষয় হয়, তবে প্যারিস বিষয়টিকে আমেরিকার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রেখে চলেছে। পুতিন বলেন, রাশিয়া কখনো মিত্রদের সঙ্গে এই ধরনের আচরণ করবে না। সূত্র পাস টুডে।